পাশ্চাত্য নিয়ে একা, আমি এটা পাচ্ছি না, আমার 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 জীবনের মধ্যে এটা নেই, আমার জীবনের মধ্যে ওটা নেই, কত রকমের কমপ্লেন্স আমি খালি শুনতে থাকি রীতিমতো, খালি শুনছি খালি শুনছি। কিন্তু সব থেকে সুন্দর জিনিস আমি আপনাকে বলি, কি যখন আমি কৃষ্ণতে এসেছিলাম, আমার প্রতিদিন, আপনি বিশ্বাস করবেন না, কৃষ্ণতে আসার আগে প্রতিদিন আমার কাছে 50,000 টাকা এরকম আমি নিজের বাবার ব্যাংক থেকে 30,000 টাকা বের করে দুদিনে খরচা করে দিয়েছিলাম, উড়িয়ে দিয়েছিলাম, কিচ্ছু বোঝা যেত না। সব থেকে ব্র্যান্ডেড ব্র্যান্ডেড কাপড় পরতাম আমি, আপনি জানেন 3,000-4,000 জুতো ছাড়া পরতামই না, আর আমার যে জিন্স ছিল সেটাও 3,000-4,000 টাকা ছাড়া হতোই না, লি লেভাইস ছাড়া তো আমি পরতামই না। ব্র্যান্ডেড দরকার, কাপড় যেন ব্র্যান্ডেড হয়, ওই ব্র্যান্ডেড জিনিসগুলো আমাকে এমন জায়গায় নিয়ে গেছিল, আমি এমন একটা জগতের মধ্যে বাস করতে শুরু করেছিলাম যে জগৎটাকে আমি মনে করেছি সত্য, কিন্তু ওর মধ্যেই ছিল সব থেকে বেশি ছল, ওর মধ্যেই ছিল সব থেকে বেশি ধোকা, ওর মধ্যে যেটা মানুষরা প্রকাশ করছিল আমার সামনে সেটাই ছিল মিথ্যা। আর যখন জানতে পারলাম তখন বুঝতে পারলাম কে একা, আমি নিজেকে শেষ করতে চেয়েছিলাম, কিন্তু যখন প্রভুতে আসলাম, আমি আপনাকে বলছি কৃষ্ণ আমার প্রিয়জনে না, যখন প্রথম প্রভুতে এসেছিলাম আমার আমার আলমারি থেকে সব কাপড় চলে গেছিল, আমি আপনার মা আমার মা বাবাকে জিজ্ঞেস করবো, কোনো কাপড় ছিল না আমার কাছে, খালি একটা পাঞ্জাবি ছিল যে পাঞ্জাবি পরে আমি রোজ প্রচার করতাম, কিন্তু ওই একটা পাঞ্জাবি পরে রোজ প্রচার করে করে আমার কাছে শান্তি ছিল প্রভু, যে শান্তিটাকে আমি আজ পর্যন্ত ব্যাখ্যা করতে পারিনি কি কোথায় থেকে এসছে। হৃদয়ের মধ্যে কোনোই কোনো জিনিসের ইচ্ছা নেই, আমার আমার ওইসব জিনিসের ইচ্ছাই নেই যেটা জাগতের মধ্যে মানুষরা চায়, কোনো জিনিসের ইচ্ছা নেই, কিন্তু একটা জিনিস আমার হৃদয়ের মধ্যে ইচ্ছা রয়েছে কি যদি একজনের চোখের জল মুছতে পারি, একজনকে যদি কষ্ট থেকে বের করে নিয়ে আসতে পারি, একজনকে যদি কাঁদা দিতে পারি, তো আমার জীবন সফল মনে করবো প্রভুতে, কারণ এটাই হলো জীবন যেখানে একটা মানুষ অন্যজনকে বাঁচতে শেখায়, একটা মানুষ অন্য মানুষকে হাঁটতে শেখায়, একটা মানুষ অন্য মানুষকে গর্ত থেকে বের হতে শেখায়। আর যদি আমার জীবনের মধ্যে আমি এরকম না করে থাকতে পেরেছি, তো জীবনের মূল্য আমি কখনো বুঝে উঠতে পারবো না। আমার জীবনের মধ্যে এমন একটা সময় এসেছিল যেখানে আমি বাড়ির মধ্যে, জানেন তো, মাছ মানে মাংস ছাড়া খেতামই না, মাছ তো ছুতামই না, মাংস প্রয়োজন, মাংস না হলে প্লেট সরিয়ে দিতাম, এরকম করে এরকম করে সরিয়ে দিতাম প্লেট। আর আমার মনে আছে ওই সময় যখন আমি প্রভুতে এসেছিলাম, প্রভু আমাকে একটা বাচ্চাকে দেখিয়েছিল যে দুদিন দিয়ে খাইনি, আর এই বাচ্চাটাকে যখন আমি দেখেছিলাম, আপনি বিশ্বাস করবেন না ও কি খাচ্ছিল, জল দিয়ে ভাত হয় না, জল 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 ঢেলে পান্তা ভাতের মতন, ওটাকে শুধু খেয়েছিল নুন দিয়ে। আর আমি যখন দেখলাম, আমার 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 জানি না কি ওই সময় আমার হয়েছিল, আমার বুক একেবারে ভেঙে গেছিল। তারপর থেকে না আপনি বিশ্বাস করবেন না, যা কিছু প্রভু আমার প্লেটের মধ্যে দিয়ে দেয় না, আমি প্রভুকে ধন্যবাদ দিয়ে খেয়ে। তুমি দেখিও দেখতে পাবে যিনি তুমি প্রভুর হাত ধরবে, তুমি শুনেও শুনতে পাবে যিনি তুমি প্রভুর হাত ধরবে, সেসব সকল কান্নার আওয়াজ শুনতে পারবে যেটা এই জগতের মধ্যে আছে যদি তুমি প্রভুতে আছো। তোমায় সত্যি কথা বলছি, যদি তুমি প্রভুর হাত ধরো, হি উইল শো ইউ থিংস উইচ ইউ ক্যানট ইমাজিন। আর যখন তুমি বুঝতে পারবে তখন তোমার পাশার হৃদয়ের মধ্যে তোমাকে নিজের জন্য কোনো প্রত্যাশাই থাকবে না কি আমার এটা চাই, আমার আমোদ প্রমোদ, ইট উইল অল বি ওভার। তখন তোমার জীবনের মধ্যে একটা ইচ্ছা থাকবে কি আমি কি করলে একজনের কষ্টটা যেন দূর হয়ে যেতে পারে। আমরা কেউ দেখতে পাই না, জানেন তো, যেহেতু আমরা দেখতে পাই না শুনতে পাই না বলে আমাদের জীবনের মধ্যে আমরা যেসব পেয়েওছি ওইসব নিয়ে আমাদের শান্তি নেই। এত কিছু থাকার সত্ত্বেও আমাদের পরিবারের মধ্যে শান্তি নেই, কিন্তু যদি তুমি দেখতে পাবে না, সেদিনকে আমি তোমায় বলছি, আমার ঠাকুরমা যেদিনকে দেখতে পেয়েছিল প্রভুকে, জানতে পেরেছিল বাক্যের আলো যেটাকে আমি বলি, সে নিজের গয়না, যে গয়নার ডিজাইন যদি অন্য কাউকে দেখে নিত পড়ে থাকতে, পুদ্দারের কাছে গিয়ে নিজের গয়নার ডিজাইনই চেঞ্জ করে দিত। সে দু রকমের শাড়ি পরে, একটা সাদার মধ্যে একটা ছোট পার, চওড়া পারও পড়তো না, ছোট পার পরে পুরো 40 বছর কাটিয়ে দিয়েছিল সে, কারণ সত্যটা জেনে গেছিল সে।
সেই বাক্যের আলোটা সে দেখে ফেলেছিল। যেদিন তুমি দেখে ফেলবে সেদিন তুমিও বুঝতে পারবে কি প্রভু তোমায় কতটা দিয়েছে অন্যদের থেকে বেশি। আর তখন তোমার মুখের মধ্যে চাহিদা থাকবে না কি আমার এটা চাই আমার ওটা চাই, তোমার মুখে শুধু ধন্যবাদ থাকবে কি প্রভু আমি তোমায় ধন্যবাদ করি। একটা বিধবার কষ্ট একটা বিধবাই বুঝতে পারে, একটা অনাথের কষ্ট একজন অনাথই বুঝতে পারে, একজন যে বয়স্ক হয়ে গেছে যার কেউ নেই ছেলে ফেলে কেউ দেখে না তার কষ্ট সেই বুঝতে পারবে যার সাথে এটা ঘটেছে। কিন্তু ধন্য সেই ব্যক্তি যে খ্রিস্টের হাত ধরেছে, খ্রিস্ট সেই জ্ঞান প্রদান করবে যে জ্ঞান তোমার জীবনের মধ্যে সুখ শান্তি নিয়ে আসতে পারে। একবার হাত তুলে প্রভুকে বলুন আমি প্রভু তোমায় ধন্যবাদ দিই তুমি যা দিয়েছ আমায় যতটা দিয়েছ তুমি যতটা আমায় দিয়েছ আমি তোমায় ধন্যবাদ দিই। যে যেখানে আছে একবার হাত তুলে প্রভুকে ধন্যবাদ দাও। মানুষের হৃদয় অনেক মন্দ কিন্তু আমি প্রভুর কাছে প্রার্থনা করি সেই সব অন্তকরণের জন্য যারা খুবই সরল দয়াময় পিতা কৃপাময় প্রভু তুমি আশীর্বাদ করো সেইসব ব্যক্তিদের যারা তোমার বাক্যের আলোর মধ্যে আসছে আস্তে আস্তে। আমি প্রার্থনা করি কি তারা যেন দেখতে পায় তারা যেন শুনতে পায় সেই সব কান্নার আওয়াজগুলো যেটা এই আজকের দিনে এই জগতের মধ্যে উঠছে, তারা যেন বুঝতে পারে তাদের পরিকল্পনা, তারা যেন এগাতে পারে প্রভু জাগতিক জিনিস ছেড়ে আত্মিক জিনিসের পেছনে যেন তারা এগাতে পারে। পত্র ২৮ ২৮ ২৬